জবানের উপরে পর্দা লাগান, জবানের উপরে পর্দা লাগান, আল্লাহর দেওয়া জবানটাকে আল্লাহর জন্য ইস্তেমাল ফরমান, আল্লাহর দেওয়া চোখটাকে আল্লাহর জন্য ব্যবহার ফরমান। আমার ঘর থেকে আমার খাট থেকে নামায় দিবে। না জানি একটু পরে আমার কাপড়ের কাপড়টা আমার বরণের কাপড়টা খুলে ফেলবে। না জানি একটু পরে আমার কাপড়ের কাপড়টা আমাকে পরাই দিবে। না জানি আমার বাজারে আমার কাপড়ের কাপড় চলে আসছে। না জানি আমার আমার কফিনের মাছটা না জানি কাটা হয়ে গেছে। না জানি আমার ঘরে আমার সাবান এসে গেছে। আল্লাহ, না জানি আমার ঘরে আমার সাবান এসে গেছে। না জানি আমার কবরের জায়গাও ঠিক হয়ে গেছে। না জানি আমার কবর খোদাও হয়ে গেছে। একটু কল্পনা তো করেন, ওই তো ঘর থেকে বের করে দিচ্ছে, আমার সন্তান গুলো মা মা করে কাঁদছে, আমার সন্তান গুলো মা মা করে কাঁদতেছে, বাবা বাবা। আর কত জবান, আর কত জবান দরাজি হবে, আর কত জবান দরাজি হবে, এই জবানে কত গুণে কুল্লা। আল্লাহ, এই দু চোখ দিয়ে কত গুণে কুল্লা, এই দু চোখ দিয়ে কত গুণে হয়ে গেল। বাবুন্না একটু কাঁদেন, দুপুরটা চোখের পানি ফেলে দেন, এই চোখে কত গুণা হয়ে গেল, এই চোখে কত গুণা হয়ে গেল, এই জবানে কত গুণা হয়ে গেল, এই কানে কত গুণা হয়ে গেল। আল্লাহ, মা বোনরা একটুখানি কল্পনা তো করেন, আপনার চেহারা দেখে কত লাখবান যুবক গুণা করে ফেলল, না জানি কত কোটি যুবক আপনার চেহারা দেখে দেখে গুণা করে ফেলছে। আল্লাহ, আমার চেহারা দেখে মা বোন গুলো মনে মনে বলেন, আল্লাহ আমার চেহারা দেখে আর কোন পুরুষ যেন গুনাহ করার সুযোগ না পায়, আমার চেহারা দেখে আমার শরীর দেখে আর কোন চার কোন যুবক যেন গুনাহের সুযোগ না পায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মা বোনকে দেখে যদি 1,00,000 যুবক গুনাহ করে, ওই 1,00,000 যুবকের পিঠে যে পরিমাণ কোড়া পড়বে, ওই মার পিঠে তার চেয়ে বেশি পড়বে। ওই মার পিঠে যে পরিমাণ পড়বে, ওই মার আব্বা আমার পিঠে তার চেয়ে বেশি পড়বে। আমাদ আল্লাহু আনফুসাকুম ওয়ালিকুম নার অকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়াইফালুনা মা ইউমারুন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের আনেওয়ালা নসলকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের নাতি নাতনিকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর কসম, জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা, জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার শেষ রাস্তা, এই মেয়েদের বালিকা মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা। আর কোন রাস্তা খোলা নাই, আর কোন রাস্তা খোলা নাই। এই জন্য যারা যারা বালিকা জায়গায় পড়তে পারেন নাই, বালিকা মাঝে পড়তে পারেন নাই, তারা এই ইসলাহি মজলিসকে নিজের নাজাতের জরিয়া মনে করেন, ইসলাহি মজলিসকে নিজের রাফে দরাজাতের জরিয়া মনে করেন, মনে করেন যে জীবন তো শেষ হয়ে গেল, তাওবার একটা রাস্তা আছে, ইসলাহি মজলিসে যাওয়ার তাওবার রাস্তা, যদি না আল্লাহ তাআলা মাফ করে দেয়। হ্যাঁ, চোখে কত গুণা ঘটছেন একটু কল্পনা তো করেন, সকলে কল্পনার জগতে একটু ঘুরান, চোখে কত গুণা হয়ে গেছে। من نظر إلى محاسن امرأة ألقي يوم القيامة في عينه الآنق. رسول বলেন যে ভিন নারীর দিকে চোখ তোলে, ভিন নারী ভিন পুরুষের দিকে চোখ তোলে, তার চোখে গলিত শিশা ঢেলে দেওয়া হবে,
হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমার করে দেন, আল্লাহ আমার করে দেন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আজকে 30 জানুয়ারি 2020 মাদ্রাসা ইসলামিয়া দারুল আলম সুদর্ণপুর লালমতিয়ের বালিকা শাখার উদ্যোগে আয়োজিত আজকের মা বন্ধুর উদ্দেশ্যে আয়োজিত আজকের ইসলামী মজলিস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে, গোটা কোরআনে কারিমে যেখানে পুরুষের কথা বলেছেন সেখানে পাশাপাশি মা বন্ধুর কথাও বলেছেন। পুরুষের জন্য দিন যতটা জরুরি, মা বন্ধুর জন্য দিন ততটা জরুরি। পুরুষের জন্য কোরআনে কারিম যতটা জরুরি, মা বন্ধুর জন্য কোরআনে কারিম ততটা জরুরি। পুরুষের জন্য ইমান আর আমল যতটা জরুরি, মা বন্ধুর জন্য ইমান আমল ততটা জরুরি। পুরুষের জন্য তাওহীদ যতটা জরুরি, মা বন্ধুর জন্য তাওহীদ ততটা জরুরি। পুরুষের জন্য সুন্নত মতে চলা যতটা জরুরি, মা বন্ধুর জন্য সুন্নত মতে চলা ততটা জরুরি। পুরুষের জন্য জিকির ও আজকার যতটা জরুরি, মা বন্ধুর জন্য জিকির ও আজকার ততটা জরুরি। এমন নয় যে মা বন্ধুর জন্য 50%, পুরুষের জন্য 100%, বিষয়টা এমন না। বলকে মা পুরুষ হোক আর মহিলা হোক, সকলের জন্য সমানভাবে ইমান আর আমল জরুরি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ইমানের উপরে উঠো, তুমি যদি আমলের উপরে উঠো, আমি আল্লাহ তাআলা দুটো বানায়া দেব। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়াতে সুন্দর এক জীবন উপহার দিব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন,
এবং আখেরাতে অনন্ত জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। তাইলে বোঝা গেছে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, চাই ধনী হোক চাই দরিদ্র হোক, চাই আরব হোক চাই আজম হোক, চাই শহরে হোক চাই গ্রামীণ হোক, যেই ইমানের উপরে উঠবে আমলের উপরে উঠবে, আল্লাহ তাআলা তার দুনিয়া সাজিয়ে দিবেন, তার আখেরাত সাজিয়ে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া সাজাবার জিম্মাদার, আল্লাহ তাআলা আখেরাত সাজাবার জিম্মাদার। দুনিয়ার সুখের জিম্মাদার আল্লাহ তাআলা, আখেরাতে সুখের জিম্মাদার আল্লাহ তাআলা, দুনিয়াতেও শান্তির জিম্মাদার আল্লাহ তাআলা, আখেরাতেও শান্তির জিম্মাদার আল্লাহ তাআলা। আমার দুনিয়াকে সুন্দর করার জিম্মাদার যেমন আল্লাহ তাআলা, আমার আখেরাতকে সুন্দর করার জিম্মাদারও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়া সুন্দর করনেওয়ালাও কেউ নাই, আখেরাত সুন্দর করনেওয়ালাও কেউ নাই। এই জন্য যদি আল্লাহ তাআলাকে হারায়া কেউ সারা দুনিয়ার মালিক হয়ে যায়, সে অচিরেই ফকির। আল্লাহ তাআলাকে হারায়া যদি সে সাত দুনিয়ার বাদশাহ হয়ে যায়, সে অচিরেই ফকির। আল্লাহ তাআলাকে পেয়ে যদি কেউ ফকির হয়, সে অচিরেই বাদশাহ। এই জন্য আমি আর আপনি কী করে আল্লাহওয়ালা হয়ে যাই? এই জন্যই আমাদের এই আশা, আমাদের এই ভাষা। আমরা সকলে কী করে আল্লাহওয়ালা হয়ে যাই? এই গ্রামের এই শহরের এক এক মা আল্লাহওয়ালি হয়ে যায়, এক এক মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যায়, এক এক মা হযরত ফাতেমার মতো হয়ে যায়, এক এক মা জয়নব কুলসুমা রুকাইয়ার মতো হয়ে যায়, এক এক মা রাবেয়া আবসিয়ার মতো হয়ে যায়। এই জন্যই আমাদের এই ফিকির, যেন এই গ্রামের এই সমাজের প্রতিটা মা দিনদার হয়ে যায়। এক মা যখন দিনদার হয়, তখন সে কমপক্ষে চারজনকে নিয়ে জান্নাতে যাবে। তার আব্বাকে নিয়ে জান্নাতে যাবে, তার স্বামীকে নিয়ে জান্নাতে যাবে, তার ভাইকে নিয়ে জান্নাতে যাবে, তার সব ছেলেকে নিয়ে জান্নাতে যাবে। যদি কোনো মা বোন দিনদার হয়, তো কমপক্ষে চারজনকে নিয়ে সে জান্নাতে যাবে। খোদা না খাস্তা কোনো মা যদি বদদিন হয়, হাজার হাজারকে নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য এক মা দিনদার হওয়া মানে গোটা তারিখ দিনদার হওয়া, গোটা ইসলাম দিনদার হওয়া, গোটা ইতিহাস দিনদার হওয়া, হাজার বছর ইতিহাস দিনদার হওয়া। এক মাকে যদি আপনি দিনদার বানান, এক মা যদি দিন শিখে, এক মেয়ে যদি দিন শিখে, তো তার বরকতে তার স্বামী দিনদার হবে, তার শ্বশুর শাশুড়ি দিনদার হবে, তার আনেওয়ালা সন্তানগুলো দিনদার হবে, পরবর্তী নাতিরা নাতিনরা দিনদার হবে, ওরা যখন দিনদার হবে পরবর্তীরা দিনদার হবে। এই জন্য একটা মেয়েকে দিন শেখানো মানে এই মেয়েটার নসলকে দিন শেখানো, একটা মেয়েকে দিন শেখানো মানে একটা ইতিহাসকে দিন শেখানো, একটা মেয়েকে দিন শেখানো মানে একটা সমাজ আর একটা দেশকে দিন শেখানো। এই জন্যই তো আমাকে একজন ভালো মা দাও, আমি জাতিকে শিক্ষিত মা উপহার দিব, আমি জাতিকে ভালো জাতি উপহার দিব। এই ভালো মা মানে কোন ভালো মা? এই ভালো মা মানে যে মা দিন শিখছে সেই মা, যেই মা দিন শিখে সেই মা হাজারো মানুষের হেদায়তের জরিয়া হয়, সেই মা হাজারো মানুষের জন্য নাজাতের জরিয়া হয়। সেই মা দ্বারা তার বাবা, হ্যাঁ এই জন্য মা বন্ধুদেরকে একটুখানি ফিকির করা যে আমরা আল্লাহ তাআলাকে, আমাদের এখানে যদি কেউ বলেন যে এখানে গিয়া মূল কথা কী শিখানো হবে, এখানে গিয়ে মূল যে কথা হবে সেটা হলো আমাদের দিল শিরিক মুক্ত ইমানওয়ালা হয়ে যায়। বলেন আমাদের দিল কি হয়? বলেন আমাদের মা বোনরা আমার সাথে মনে মনে বলেন, আমাদের দিল শিরিক মুক্ত ইমানওয়ালা হয়ে যায়। আমাদের দিল থেকে গায়রুল্লাহ বের হয়ে যায়, আমাদের দিল থেকে আল্লাহ তাআলা ছাড়া বাকি সব বের হয়ে যায়, আমাদের দিলে শুধুই আল্লাহ তাআলা থাকে, আমাদের দিল শিরিক মুক্ত ইমানওয়ালা হয়। এই শব্দ তো হাজারো মানুষ জানে না যে আমাদের দিল শিরিক মুক্ত ইমানওয়ালা হয়। আমাদের দিলে ইমান এমন হয় যে ইমানে শিরিকের বু আর গন্ধও থাকবে না, যে ইমান শিরিক মুক্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হাবিব একটু বলুন তো দেখি আমার বান্দাদের কী জিম্মাদারি আমার উপরে। আল্লাহ তাআলা বললেন, রাসূল বললেন, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা বললেন, বান্দার জিম্মাদারি হলো আইয়া আবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বি আহাদা, আমি এক আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা। আর এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার জিম্মাদারি কী? তো রাসূল বললেন, আল্লাহ আপনি ভালো জানেন আপনার জিম্মাদারি কী। তো আল্লাহ তাআলা বললেন, আমার জিম্মাদারি হলো মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে শিরিক ছাড়া কবরে আসলো
আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার জিম্মাদারি। এই জন্য শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত ইমানের মশক করা আমার দিলে যেন এই কথা আসে, আল্লাহ তালাই আমার মাবুদ হাকিকি, আল্লাহ তালাই আমার মাবুদ, আল্লাহ তালাই আমার মাবুদ, আল্লাহ তালাই আমার ইলাহ, এই কথা আমার দিলে চলে আসে, আল্লাহ তালাই আমার পালনেওয়ালা, এই কথা আমার দিলে চলে আসে, আল্লাহ তালা আমার ইলাহ, ইলাহ শব্দ মুখস্থ করা, ইলাহ বলেন ইলাহ, আল্লাহ তালা আমার ইলাহ, আল্লাহ তালা আমার ইলাহকে জিজ্ঞেস করে আমার ইলাহকে তো কি উত্তর হবে, আল্লাহ তালাই আমার ইলাহ। এই কথাটাই হলো সোয়ালাখ আম্বিয়া আলাইহিসসালামের তালিমাতের খোলাসা, নবীদের তালিমাতের খোলাসা হলো উম্মতকে এক ইলাহ মুখী করা আর উম্মতের দিলগুলোকে গায়রুল্লাহ থেকে খালি করা। এই জন্য দিলগুলোতে শুধু আল্লাহ তালাকে বসানো, মা বন্ধু আমার সাথে একদম আওয়াজ ছাড়া, বিনা আওয়াজে চোখ বন্ধ করে বিনা আওয়াজে আপনার আওয়াজ আপনার কানে শুনবে, মশক করেন, এভাবে মনে এভাবে ভাবতে থাকেন যে আমি আমার দিলে শুধু আল্লাহ তালাকে রাখছি আর আমার দিল থেকে সব বের করে দিতেছি, আমার দিল থেকে লা বলার সময় ভাববেন, লা ইলাহা বলার সময় ভাববেন, আমার দিল থেকে আমি সমস্ত গায়রুল্লাহকে বের করে দিচ্ছি, আর ইল্লাল্লাহ বলার সময় ভাববেন আমি শুধুই আল্লাহ তালাকে আমার দিলে রাখছি, আমি আল্লাহ তালাকে আমার দিলে বসাচ্ছি, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘাণ নড়বে না, ঘাণ নড়বে না, কখনোই জিকিরের সময় ঘাণ নড়বে না, বলকে শুধু দিল থেকে দিলে, দিল থেকে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিল থেকে সমস্ত ভালোবাসা বের করে দেন, দিল থেকে সমস্ত হারাম ভালোবাসা বের করে দেন, দিল থেকে সমস্ত দ্রব্যের ভালোবাসা বের করে দেন, দিল থেকে সমস্ত আসবাবের ভালোবাসা বের করে দেন, দিল থেকে দুনিয়ার ভালোবাসা বের করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটাই কালেমার হাকিকত, এটাই কালেমার আসল কথা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটাই কালেমার সাদামাটা তরজমা, এটাই কালেমার হাকিকত, আল্লাহ তাআলা ছাড়া কোনো মসজুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ তালা ছাড়া রোপনেওয়ালা আর বাধা দেনেওয়ালা কেউ নাই, আল্লাহ তালা ছাড়া আমার মতলুব আর আমার চাহিদা কেউ নাই, আল্লাহ তালা ছাড়া আমার চাওয়া কেউ নাই, আল্লাহ তালা ছাড়া আমার পাওয়া কেউ নাই, আল্লাহ তালা ছাড়া আমার মাম্বায়ে নজর আর কেউ নাই, আল্লাহ তালা ছাড়া আমার আমার মকসাদে হাকিকি আর কেউ নাই,
মতলুবে হাকিকি আর কেউ নেই, মাহবুবে হাকিকি আর কেউ নেই। শুধু এই কথা তার দিলে বসানো, শুধু জবানে নয় বল্ক দিল ও জবানের সমন্বয়ে একসাথে করে লার তলোয়ার দিয়ে দিল সব গালুল্লাহকে কেটে ফেলা, লা দিয়ে সব গালুল্লাহকে বের করা, লা ইলাহা দিয়ে সমস্ত গালুল্লাহ দিল থেকে বের করা, আর ইল্লাল্লাহ দিয়ে শুধু আল্লাহ তালাকে দিলে রাখা, এভাবে কালেমায়ে তৈবা পড়তে থাকা। হ্যাঁ, যদি এভাবে প্রতিদিন 100 বার করে পড়তে পারতাম আল্লাহ তালা আমাকে অবশ্যই মানে কামেল নসিব করে দিবেন। এই জন্য প্রতিদিন কমপক্ষে 100 বার, প্রতিদিন কমপক্ষে 100 বার অজু থাকলেও পড়া যাবে, অজু ছাড়াও পড়া যাবে, গোসল ফরজ হলেও পড়া যাবে, হালতে হায়েজেও পড়া যাবে, হার হালতে পড়া যাবে, চলতে চলতে, উঠতে উঠতে, বসতে বসতে। হ্যাঁ, যেন এটা আমাদের জিন্দগির মাকসাদ হয় যে আল্লাহ তালা আমার হয়ে যায়, আল্লাহ তালা আমার হয়ে যায়। সকলে বলেন আল্লাহ তালা আমার হয়ে যায়। আমার জিন্দগির মতলব এটা হয় যে আল্লাহ তালা আমার হয়ে যায়, আমি আল্লাহ তালার হয়ে যাই, আল্লাহ তালা আমার হয়ে যায়, আমি আল্লাহ তালার হয়ে যাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জিন্দগির নমুনা হয়, আমার জিন্দগির আদর্শ হয়, আমার জিন্দগির মডেল হয়। আমি মানব তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানব, চলব তো মুহাম্মাদুর রাসূলের মতো চলব, বলবো তো মুহাম্মাদুর রাসূলের মতো বলবো, চোখের দেখা যেন মুহাম্মাদুর রাসূলের দেখার মতো হয়, কানের শোনা যেন মুহাম্মাদুর রাসূলের কানের শোনার মতো হয়, আমার জবানের বলা যেন মুহাম্মাদুর রাসূলের জবানের বলার মতো হয়, আমার হাত পায়ের ইস্তেমাল যেন মুহাম্মাদুর রাসূলের মতো হয়। আমার জিন্দগি দুই জিনিস, একটা হলো তাওহীদে খালিস, একটা হলো সুন্নতে খালিসা। একটা হলো দুই জিনিস, একটা হলো তাওহীদে খালিসের উপরে উঠা, একটা হলো খালিস সুন্নতের উপরে উঠা। আমার দুই জিনিস জিন্দগির উদ্দেশ্য, আমি তাওহীদে খালিসের উপর উঠবো আর আল্লাহ রাসূলের সুন্নতের উপরে উঠবো। আর তিন নম্বর জিন্দগির মাকসাদ হলো, এখানে আসার তিন নম্বর উদ্দেশ্য হলো আমি আমার পেছনের গুণাগুলো মাফ হয়ে যায় আর আগামী জিন্দগি গুণামুক্ত জিন্দগির এক আজম হয়ে যায়। আমার পেছনের জিন্দগির গুণাগুলো মাফ হয়ে যায় আর আগামী জিন্দগি যেন আমি গুণামুক্ত জীবনের এক সিদ্ধান্ত নিতে পারি, এই জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া, এই জন্যই আসা। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে এখানে গেলে কী শিখায়, উত্তর হবে তাওহীদে খালেসের মশক হয়, দুই নম্বরে সুন্নতের মশক হয়, আর তিন নম্বরে হলো গুণামুক্ত জিন্দগির আজম করানো হয়। গুণামুক্ত কি? গুণামুক্ত জীবন। তাহলে কয়টা জিনিস শিখলাম আমরা? কি? তাওহীদে খালেস, বলেন তাওহীদে খালেস, সুন্নতে খালেসা, আর কি? শিরক গুণামুক্ত এক জীবন। মেরে ভাই, গুণামুক্ত গুণা লানত, গুণা হর হর গুণা লানত, হর হর গুণা আজাব, হর হর গুণা আগুন, হর হর গুণা আল্লাহ তালাকে থেকে দূরে সরায়, গুণা আল্লাহ তালা থেকে দূরে সরায়। আর এক এক সুন্নত, এক এক আমল, এক এক গোলামি, এক এক বন্দগি, এক এক জিকির আল্লাহ তালার কাছে পৌঁছিয়ে দেয়, গুণা আল্লাহ তালা থেকে দূরে সরায়। মা থেকে বাচ্চা যত দূরে বাচ্চার অশান্তি তত বেশি, আর বাচ্চা যত মার কোলে বাচ্চার শান্তি তত বেশি। পানি থেকে মাছ যত দূরে মাছ তত অশান্ত, আর পানির যত গভীরে মাছ মাছ তত শান্ত। আল্লাহর কসম, তাওহীদে খালেসের উপরে উঠা, সুন্নতে খালেসের উপরে উঠা, আর এক এক গুণা ছেড়ে দেওয়া এই মানুষটার জিন্দগি। ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, রব্বুল আলামিন বলেন আমার ওয়াদা, আমি তার দুনিয়া সুন্দর করে দিব, আমি তার দুনিয়া সাজায় দিব। ওয়ালানাজজিয়িন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা তাকে আখিরাতে অনন্ত এক জিন্দগি দিয়ে দিবে। এই জন্য তাওহীদে খালেসের মশক করা, কালেমায়ে তৈবা হলো তাওহীদে খালেসের মশক। কালেমায়ে তৈবা কি? তাওহীদে খালেসের কি করা? মশক করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার দিলে শুধু আল্লাহ, আমার দিলে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার দিলে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই।
সকলে মা বোন আমার সাথে বাংলা বলেন, বাংলা বলেন, আমার দিলে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ বাদে কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহর কসম, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা, দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জালা, কত সুন্দরী জমিনে মাটি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে পৃথিবীতে, কত সুন্দর সুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীতে, কত ধনওয়ালা জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীতে, যত মালওয়ালা জমিনে বিলীন হয়ে গেছে পৃথিবীতে, কত ক্ষমতাওয়ালা জমিনে বিলীন হয়ে গেছে। আল্লাহ, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। وتوكل على الحي الذي لا يموت কতজন আইলো, কতজন গেল, আল্লাহ তাআলা আছেন আগের মত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের উপরে ব্রেক লাগান, চোখের উপরে ব্রেক লাগান। ২৮ চাকা গাড়ি দেখছি কালকে, ২৮ চাকা গাড়িও ড্রাইভারে হঠাৎ করে ব্রেক কষতে পারে, এত চাকার গাড়ি ড্রাইভার ব্রেক কষতে পারে, আমি আমার জবানটার উপরে কেন ব্রেক কষতে পারি না, আমি আমার চোখের উপরে কেন ব্রেক কষতে পারি না, আমি আমার জবানের উপরে কেন ব্রেক কষতে পারি না। এই জন্য মা বোন জবানের উপরে ব্রেক কষেন, জবানে আর কত ফালতু কথা বলবেন। অমায়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা কোনো কথা বলে না, প্রত্যেকটা মানুষ যে কোনো শব্দই উচ্চারণ করুক না কেন, যে কোনো কথাই বলুক না কেন, আমি তার কাছে চৌকস পাহারাদার রেখে দিয়েছি, এটা সঙ্গে সঙ্গে কেউ আমাং কাতিবি না, يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ এটা সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখে ফেলে, হয়তো ডান হাতে লিখে অথবা বাম হাতে লিখে। আর কত ফালতু কথা বলবেন, আর কত আরেকজনকে নিয়ে সমালোচনা করে করে জিন্দগি বরবাদ করবেন। ৪০ বছর তো বরবাদ করলাম, ৪০ বছর তো শাশুড়ি বউর সমালোচনা করে করে বরবাদ করলেন, ৪০ বছর তো বউ শাশুড়ি সমালোচনা করে করে বরবাদ করলেন, যাদের যাদের সমালোচনা করে করে বরবাদ করলেন, ননদদের সমালোচনা করে করে বরবাদ করলেন, ভাবিদের সমালোচনা করে করে বরবাদ করলেন, আশেপাশে মানুষের গীবত করে করে জিন্দগি বরবাদ করলেন। এবার একটুখানি জবান উপরে ব্রেক লাগান, জবান উপরে ব্রেক লাগান। ভিন পুরুষের দিকে তাকায় তাকায় তো জিন্দগি বরবাদ করলেন, ভিন নারীর দিকে তাকায় তাকায় তো জিন্দগি বরবাদ করলেন, এবার থেকে চোখের উপরে ব্রেক লাগান, জবানের উপরে ব্রেক লাগান, জবানের উপরে ব্রেক লাগান, জবানের উপরে ব্রেক লাগান, চোখের উপরে ব্রেক লাগান। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن وليضربن بخمرهن على جيوبهن الله চোখের উপরে ব্রেক লাগান, চোখের উপরে ব্রেক লাগান, চোখের উপরে ব্রেক লাগান, চোখের উপরে পর্দা লাগান, চোখের উপরে পর্দা লাগান, জবানের উপরে পর্দা লাগান, জবানের উপরে পর্দা লাগান। আল্লাহর দেওয়া জবানটাকে আল্লাহর জন্য ইস্তেমাল ফরমান, আল্লাহর দেওয়া চোখটাকে আল্লাহর জন্য ব্যবহার ফরমান। আল্লাহ হাসান বসেন বলতেন, আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না,
যতক্ষণ না ভাবি এটাতে আল্লাহ রাজি কিনা, আমি কানে শুনি না যতক্ষণ না ভাবি এটাতে আল্লাহ রাজি কিনা, আমি জবানে বলি না যতক্ষণ না এটা ভাবি এই কথার মধ্যে আল্লাহ তাআলা রাজি কিনা। এই জন্য আমার জবান বলবে আল্লাহ রাজি মতে, আমার চোখ দেখবে আল্লাহ তাআলা রাজি মতে, আমার কান শুনবে আল্লাহ তাআলা রাজি মতে, আমার দিল ভাববে আল্লাহ রাজি মতে, আমার দেমাগে কল্পনা করবে আল্লাহ তাআলা রাজি মতে, আমার হাত পায়ের ইস্তেমাল গুবহাল হবে আল্লাহ তাআলা রাজি মতে। আরেকজনের কাঁচা মরিচ কখনো ধরবেন না, আরেকজনের ঘরের আরেকজনের ধনিয়া পাতা কখনো তুলবেন না, আরেকজনের টমেটো কখনো ছিঁড়ে নেবেন না, আরেকজনের লাউয়ের শাক কখনো ছিঁড়ে নেবেন না। আমার হাতে যেন কারোর মাল না ধরে, আমার দেমাগে আর দিলে যেন কারোর মালের প্রতি লোভ না আসে, আমার হাতের ইস্তেমাল যেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে, আমার জবানের ইস্তেমাল যেন আল্লাহর হুকুম মতে নবীজির তরিকা মতে, আমার চোখের ব্যবহার যেন আল্লাহর হুকুম মতে নবীজির তরিকা মতে। হা রাসূল বলেন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন, যদি কেউ ভিন নারী সৌন্দর্যের দিকে তাকায়, উলকিয়া ওয়া উলকিয়া উলকিয়া ফি ইয়াউমাল কিয়ামা উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক, রাসূল বলেন তার চোখে হাশরের ময়দানে গলিত শিশা ঢেলে দেওয়া হবে, হাশরের ময়দানে গলিত শিশা ঢেলে দেওয়া হবে। চোখে একটু ধুলো বালি পড়লে তো সহ্য হয় না, চোখে একটু তিনকা বললে তো সহ্য হয় না, চোখে নিজের চোখের পাশাপ যদি চোখে পড়ে সহ্য হয় না, গলিত শিশা কেমনে সহ্য হবে। আল্লাহ আমাদের চোখগুলোর উপরে তাকওয়ার পর্দা লাগায়া দেন মাওলানা। আল্লাহ আমাদের চোখের উপরে তাকওয়ার পর্দা লাগায়া দেন, আল্লাহ আমাদের জবানের উপরে ব্রেক কষার তৌফিক দান করেন। এই জবান জীবনে কি পরিমাণ বেহুদা কথা বলছে, জবান জীবনে কি পরিমাণ হাদা আওরাদানি আল মাওয়ারিদ, হাদা আওরাদানি আল মাওয়ারিদ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, দুল্লানি আলা আমাল, ওগো আল্লাহর নবী আমার এমন কিছু আমলের কথা বলে দিন যেগুলো আমাকে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। রাসূল জিব্বা ধরে বললেন, মুয়াজ মুয়াজ এটাকে হেফাজত করো, আল্লাহ জবান হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহর অল্প কয়টা দিনে তো বাকি, অল্প কয়টা দিনে তো বাকি, না জানি অল্প কয়টা ঘড়ি বাকি, না জানি অল্প কয়টা ঘন্টা বাকি, না জানি অল্প কয়টা মিনিট বাকি, না জানি আমার অল্প কয়টা সেকেন্ড বাকি আছে রে মাওলা, না জানি একটু পরে আমাকে আমার ঘর থেকে আমার খাট থেকে নামায় দিবে, না জানি একটু পরে আমার কাপড়ের কাপড়টা আমার বরণের কাপড়টা খুলে ফেলবে, না জানি একটু পরে আমার কাপড়ের কাপড়টা আমাকে পরাইয়া দিবে, না জানি আমার বাজারে আমার কাপড়ের কাপড় চলে আসছে, না জানি আমার আমার কফিনের আমার কফিনের মাছটা না জানি কাটা হয়ে গেছে, না জানি আমার ঘরে আমার সাবান এসে গেছে। আল্লাহ না জানি আমার ঘরে আমার সাবান এসে গেছে, না জানি আমার কবরের জায়গাও ঠিক হয়ে গেছে, না জানি আমার কবর খোদাও হয়ে গেছে। আল্লাহ একটু কল্পনা তো করেন, ওই তো ঘর থেকে বের করে দিচ্ছে আমার সন্তানগুলো, মা মা করে কাঁদছে আমার সন্তানগুলো, মা মা করে কাঁদতেছে বাবা বাবা, আর কত জবান আর কত জবান দরাজি হবে, আর কত জবান দরাজি হবে, এই জবানে কত গুণে কল্যাণ। আল্লাহ এই দু চোখ দিয়ে কত গুণে কল্যাণ, এই দু চোখ দিয়ে কত গুণে হয়ে গেল, মামুন্না একটু কাঁদেন দুপুরটা চোখের পানি ফেলে দেন, এই চোখে কত গুণে হয়ে গেল, এই চোখে কত গুণে হয়ে গেল, এই জবানে কত গুণা হয়ে গেল, এই কানে কত গুণা হয়ে গেল। আল্লাহ মা বোনরা একটুখানি কল্পনা তো করেন, আপনার চেহারা দেখে কত লাখবান যুবক গুণা করে ফেলল, না জানি কত কোটি যুবক আপনার চেহারা দেখে দেখে গুণা করে ফেলছে। আল্লাহ আমার চেহারা দেখে মা বোন গুলো মনে মনে বলেন, আল্লাহ আমার চেহারা দেখে আর কোন বুড়ুর যেন গুনাহ করার সুযোগ না পায়,
আমার চেহারা দেখে আমার শরীর দেখে আর কোনো চার কোনো যুবক যেন ঘুরার সুযোগ না পাই। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, কোন মা বোনকে দেখে যদি 100,000 যুবক গুনাহ করে, ওই 100,000 যুবকের পিঠে যে পরিমাণ কোড়া পড়বে ওই মার পিঠে তার চেয়ে বেশি পড়বে, ওই মার পিঠে যে পরিমাণ পড়বে ওই মার আব্বা আমার পিঠে তার চেয়ে বেশি পড়বে। আমাদ আল্লাহ কু আনফুসাকুম ওয়ালিকুম নারা أقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون نجيك جهنم دك باچان নিজের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের আনেওয়ালা নসলকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের নাতি নাতনিকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর কসম, জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা, জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার শেষ রাস্তা, এই মেয়েদের বালিকা মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচাবার শেষ রাস্তা, আর কোনো রাস্তা খোলা নাই, আর কোনো রাস্তা খোলা নাই। এই জন্য যারা যারা বালিকা জায়গায় পড়তে পারেন নাই, বালিকা মাঝে পড়তে পারেন নাই, তারা এই ইসলামী মসজিদকে নিজের নাজাতের জরিয়া মনে করেন, ইসলামী মসজিদকে নিজের রাফে তারা জাতের জরিয়া মনে করেন, মনে করেন যে জীবন তো শেষ হয়ে গেল, তাওবার একটা রাস্তা আছে ইসলামী মসজিদে যাওয়ার, তাওবার রাস্তা যদি না আল্লাহ তাআলা মাফ করে দেয়। হ্যাঁ, চোখে কত গুণা ঘটছেন একটু কল্পনা তো করে, সকলে কল্পনার জগতে একটু ঘুরান, চোখে কত গুণা হয়ে গেছে, من نظر إلى محاسن امرأة نلقي يوم القيامة في عينه الآنق رسول بلن جبهين ناري دیکھے چوک تولے بھین ناري بھین برشد دیکھے چوک تولے تار چوکے گولی تو شیشہ ڈھلے دو ہمیں ہاں آمار کی ہوئے آمار کی ہوئے آمار کی ہوئے اللہ اکبر اللہ اکبر رب اغفر وارحم وأنت خير الراحمين 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 ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب এজন্য জিব্বাটাকে জিকিরে অভ্যস্ত বানান, চোখকে কান্দার অভ্যস্ত বানান, যদি না বেসুরের গুনার কিছু কাফফারা হয়ে যায়, জিব্বাকে জিকিরে অভ্যস্ত বানান, চোখটাকে কাঁদা অভ্যস্ত বানান, জিন্দিগিকে আমলে অভ্যস্ত বানান, জিন্দিগিটাকে সুন্নতের উপরে তুলে দেন। বাথরুমে ঢুকবেন, সকলে বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, বাম ডান পা দিয়ে বের হবেন। বাথরুমে সকলে টিস্যু ইউজ করবেন, প্রত্যেক মা বোন বাথরুমে টিস্যু ইউজ করবেন, বাথরুমে স্তেঞ্জার সময় টিস্যু ব্যবহার করবেন, ওজুর সময় মেসওয়াক করবেন, কমপক্ষে তিনটা সুন্নত শিখে নেন। বাথরুমে ঢুকার সময় ডান পা দিয়ে বাম পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, আর ওজুর সময় মেসওয়াক করবেন, বাথরুমে টিস্যু ইস্তেমাল করবেন, ওজুর শেষে পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত ওজুর পরে যে কালেমা শাহাদাত পড়বে আল্লাহ তাআলা 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। এই জন্য ওজুর শেষে কালেমা শাহাদাত পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, নামাজের আগে পরে সুন্নতগুলো আদায় করবেন, নামাজের আগে পরে সুন্নতগুলো আদায় করবেন, যদি পারেন সূর্য ওঠার 20 মিনিট পরে 15 মিনিট পরে দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন। দুই রাকাত ইশরাকের নামাজ রাসূল বলেন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব। আল্লাহর নবী বলেন কেউ যদি সূর্য ওঠার পরে দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে
আল্লাহ তাআলা তাকে পুরো পুরো একটা হাজারটা উমরা সওয়াব দান করবে। যদি পারেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবিন পড়বেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 রাকাত তাওয়াবিন পড়বেন, শুধু নফলের নিয়তে 6 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন মাগরিব পরে কেউ যদি 6 রাকাত তাওয়াবিন পড়ে সে যেন 12 বছর আমার রাস্তায় দাঁড়ায় থাকলো, সে যেন 12 বছর একটানা নামাজ পড়লো, 12 বছর একটানা রোজা রাখলো, 12 বছর একটানা হজ করলো, 12 বছর একটানা উমরা করলো, 12 বছর একটানা জিহাদ করলো, 12 বছর একটানা জিকির করলো। আল্লাহর নবী বলেন মাগরিবের পরে কেউ যদি 6 রাকাত নামাজ পড়ে সে যেন 12 বছরের ইবাদত করলো। এই জন্য এই আমলগুলো করবেন, আর রোজানা কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه এটা 100 বার পড়বেন। এই 6 তাসবিহ সকালে 600 বার, সন্ধ্যায় 600 বার, পারলে দুপুরে 600 বার, পারলে রাতে 600 বার, পারলে ভোর রাতে 600 বার, যখনই শুরু করবেন এই 600 বার শেষ করবেন, আবার শুরু করবেন আবার শেষ করবেন, আবার শুরু করবেন আবার শেষ করবেন। যদি একসাথে না পারেন 5 বৈঠকে 5 বারে শেষ করবেন, যদি তাও না পারেন দিনের বেলা চলতে ফিরতে শেষ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। প্রত্যেক মা বোন এখান থেকে আজকে নিয়ত করে উঠবেন আপনার চেহারা যেন দুনিয়ার কোনো ভিন পুরুষ জীবনে আর কোনোদিন না দেখে, আপনার হাতের তালু আর পায়ের তালু যেন জীবনে কোনো ভিন পুরুষ আর না দেখে, এমনকি আপনার কাপড় চোপড়ও যেন কোনো ভিন পুরুষ না দেখে। আপনারা কাপড় চোপড় রৌদ্রে দিতেও হেফাজতের সাথে রৌদ্রে দিবেন, হ্যাঁ কোনো আফসার মধ্যে কাপড় চোপড় রৌদ্রে দিবেন, আপনার কাপড় চোপড়ও যেন কোনো ভিন পুরুষ না দেখে, আপনাকে দেখা দূরের কথা, আপনার ছায়াও যেন কোনো ভিন পুরুষ না দেখে। দেবরদের থেকে পর্দা করবেন, ভাসুরদের থেকে পর্দা করবেন, ননদের জামাইদের থেকে পর্দা করবেন, হ্যাঁ স্বামীর ভাগিনা স্বামীর ভাগিনাদের থেকে পর্দা করবেন, স্বামীর ভাতিজাদের থেকে পর্দা করবেন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। একান্ত প্রয়োজন না হলে হাতের তালু আর পায়ের তালুও পর্দা করা ফরজ, একান্ত প্রয়োজন না হলে চেহারাও পর্দা করা ফরজ, একান্ত প্রয়োজন না হলে চেহারাও ঢেকে রাখা ফরজ, একান্ত প্রয়োজন না হলে চেহারাও ঢেকে রাখা, একান্ত প্রয়োজন না হলে চেহারাও ঢেকে রাখা ফরজ। এই জন্য মা বোনদেরকে বলতেছি যেভাবে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিব, আমরা এখানে যারা আসছি আমরা আর নামাজ ছাড়বো না, আমরা ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো, আমরা এখানে যারা আসছি ইনশাআল্লাহ এখন থেকে পর্দা করব, এটা পাক্কা পাক্কা আজম করেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এই বালিকা শাখা যারা প্রথম দিন থেকে মেহনত করছে, আমাদের মোস্তফা ভাই, মোস্তফা ভাইয়ের আম্মা, মোস্তফা ভাইয়ের বিবি, এই বালিকা শাখা নিয়ে অনেক মেহনত করছে, আমাদের মুবারক ভাই তার বোনেরা এই বালিকা শাখার জন্য জায়গা দান করছে, আমাদের আলহাজ সেলিম সাহেব এই বালিকা শাখাতে 45 লাখ টাকা এই পর্যন্ত দান করছেন, আমাদের আরেক বড় ভাই তাওহিদ ভাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 20 লাখ টাকা দান করছেন। আপনারা এই মাদ্রাসা করতেছেন, সকলেই শরিক হয়েছেন, বিগত জীবনে শরিক হয়েছেন, সামনেও শরিক হবেন। মা বোনদেরকে বলতেছি 3টা জিনিস দিয়ে শরিক হবেন, আপনার সন্তান দিয়ে শরিক হবেন, আপনার হালাল মাল দিয়ে শরিক হবেন, আর দোয়া দিয়ে শরিক হবেন। দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে, এই দোয়াটা করবেন আল্লাহ এই মাদ্রাসা থেকে গোটা আলমের মেয়েদের হেদায়েতের জরিয়া করে দেন। এক এক স্কুলে হাজারো হাজারো ছাত্রী, এদের মোকাবেলায় আমরা কী করলাম, আমরা সমাজকে কী দিলাম, কিছুই তো দিতে পারলাম না, শুধুই সমালোচনা করলাম, সমালোচনা ছাড়া তো জীবনে আর কিছুই করলাম না। ওই মেয়েরা বের হয় কেন, আমি তো ওই মেয়েদেরকে ব্যবস্থা দেই নাই, ওই মেয়েরা শিখে না কেন, আমি তো শিখাই নাই, এই জন্য কসুরই আমার, দোষ আমার, আমি এখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি।
আল্লাহ তাআলা যেন আমার এই কসুরকে মাফ করে দেন। যদি আরো আগ থেকে আমরা মহিলা মাচার ফিকির করতাম, আরো আগে কিছু বালিকা তৈরি হয়ে যেত। আমাদের বালিকা শাখা এখন 250 ছাত্রী, আমাদের বালিকা শাখা 250 ছাত্রী, অধিকাংশ ছাত্রী নামে মাত্র টাকা দেয়, আর অধিকাংশ এর থেকে বেশি ছাত্রী 1 টাকাও দিতে পারে না, 100 ছাত্রী 1 টাকাও দিতে পারে না। এই জন্য আপনারা আপনাদের দান দক্ষিণা থেকে মাদ্রাসার জন্য প্রতি মাসে কিছু করবেন। এখন মহিলা শাখায় 9 জন ওস্তাদ, 7 জন শিক্ষিকা, 3 জন শিক্ষক আর 6 জন শিক্ষিকা, বালিকা শাখায় 9 জন ওস্তাদ। এই 9 জন ওস্তাদের খানা, এই 9 জন ওস্তাদের বেতন, পাশাপাশি সমস্ত মেয়েদের খাবারের ব্যবস্থা করা। এই জন্য প্রত্যেকেই 3টা জিনিস দিবেন, সন্তান দিয়ে সাহায্য করবেন, মাল দিয়ে সাহায্য করবেন, আর দোয়া দিয়ে সাহায্য করবেন। বলবো আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করো। মা বোনদেরকে বলি, হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, এই 3টা জিনিস দিয়ে মাদ্রাসাকে সাহায্য করবেন। এই 3 জিনিস দিয়ে আপনি দিনের সাথে লেগে যাবেন। আপনি দোয়া করবেন, আপনি আপনার সন্তানটাকে দিয়ে দিবেন, আর আপনি যদি পারেন কিছু না কিছু মাল দান করবেন। আপনারা তো প্রত্যেক মাসেই আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য কিছু নিয়ে আসেন। আমাদের শিক্ষিকারা উঠেন কষ্ট করে, শিক্ষিকারা উঠেন, উঠে প্রত্যেকের কাছে যান, প্রত্যেকের কাছে গিয়ে দাঁড়ান। আমরা পুরুষ যারা আছি আমরাও প্রত্যেকে ফিকির করি ইনশাআল্লাহ। আমাদের বালিকা শাখার দোতলার কাজ চলতেছে, নিচতলা দোতলার কাজ এখনও শেষ হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা 3তলার জন্য ফিকির নিয়ে আসছি, আমাদের 3তলার কাজও এই সপ্তাহ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের 3য় তলাও এই সপ্তাহ থেকে শুরু হবে, রমজানের আগেই আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন ভবনে চলে যাব। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকেই কমপক্ষে 1000 টাকা যারা নিয়ে আসছেন, 1000, 2000, 3000, যে যা নিয়ে আসছেন, আপনার ভাড়াটা বাদ দিয়া আপনার হালাল টাকা থেকে, আপনার স্বামীর অনুমতিতে, আপনার ছেলের অনুমতিতে যদি পারেন কিছু শরীক হন। মা বোনরা প্রত্যেকেই শরীক হন, পুরুষ যারা আছেন আপনারাও হাত দেন, আপনারাও হাত দেন মাশাআল্লাহ। এখানে যারা পুরুষ দিবেন আবার ওখানেও দিতে হবে, হিসাব করে দিয়ে ঠিক আছে না? এখানেও শরীক হন, প্রত্যেক ভাই হাত দিয়ে না, আপনার হাত দিয়ে না, আপনার হাত দিয়ে না, প্রত্যেকেই শরীক হন, হাত শরীক হন, প্রত্যেকেই শরীক হন, প্রত্যেকেই শরীক হন, প্রত্যেকেই শরীক হন, আল্লাহ তাআলা কবুল করেন। এর অর্থ হলো আপনাদেরকে আলহামদুলিল্লাহ 20 টাকার সাথে আপনার 100 টাকা লাগায় দেওয়া। বলেন বলেন, আমাদের মহিলা মাদ্রাসার কাজে প্রায় এ পর্যন্ত 90 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমার 90 লাখ টাকার সাথে আপনার 90 টাকাকে লাগায় দেওয়া। বলেন, হ্যাঁ মাশাআল্লাহ, যা যা 90 লাখ টাকার সাথে আপনার 100 টাকা লাগায় দেওয়া, আপনাকে শরিক করা, আপনাকে কী করা বলেন, শরিক করা, এটা অর্থ কী বলেন, আপনাকে কী করা, আপনার কন্যা আপনাকে কী করা, আপনাদেরকে শরিক করা। সকলেই ইনশাআল্লাহ, সকলেই মা বোনরা প্রত্যেকেই নিয়ে আসে, মা বোনরা অনেক টাকা নিয়ে আসে, অনেক টাকা নিয়ে আসে আলহামদুলিল্লাহ। মাহমুদার মা দিছে 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল ফরমান। মাশাআল্লাহ, আয়েশা প্রত্যেকেই নিয়ত করেন যে আমি এই বিশাল কাজের সাথে শরিক হইলাম। আসলে মূলত আপনাদের কি খেয়াল, এই 100 টাকা ছাড়া মাদ্রাসা হবে কি না বলেন? হ্যাঁ, এই মা বোনদের 10 টাকা ছাড়া মাদ্রাসা হবে কি না? কিন্তু আমি বলি ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, জিকির শেখানো যেমন আমার দায়িত্ব, সাদাকা দেওয়া শেখানোও আমার দায়িত্ব, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কথা ঠিক না ভাই? আর এই মা বোনদের জান্নাতের রাস্তা সুগম হইল, জান্নাতের রাস্তা কি হইলো বলেন, সুগম হইলো। এই মা বোনরা কোরআনে কারিমের সাথে কি হইলো, জুড়লো। আল্লাহ তাআলা তৌফিক দান। উমরা গেছে ওনারা? জি, উমরা গেছে ইনশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উঠে দিয়েছে। আমার দাদা কি নিয়ে আসছে দান শুনি, আল্লাহ কবুল করুন, দোয়া করবেন, ছেলে তো এখানে আছে, একটু সমস্যা হয়েছে, একটু দোয়া করেন, আল্লাহ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। আমাদের এক দাদা ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ তাআলা কবুল করেন মাশাআল্লাহ। মা বোনরা হয়েছে নি দোয়া চল, সকল দোয়া, কোনো মা বোন কথা বলবো না ইনশাআল্লাহ, একদম কথা বলবো না, একদম কথা বলবো না, দুরূদ শরীফ পড়েন সব তো চলে যেতেছে, থাকলো কে আর, আমাদের আশরাফুল ইসলাম হুজুর চলে গেলেন, আমাদের হবিগঞ্জের হুজুর চলে গেলেন, আজকে কিশোরগঞ্জের আনোয়ার শাহ হুজুর চলে গেলেন, 3 জন এক পাল্লার আলেম, এক পাল্লার মুরব্বী ছিলেন বাংলাদেশে, সব চলে যেতেছে, ফিডা আসতেছে, ফিডা 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 আসার আগে এমন হয়, ফিডা আসার আগে কী হইতেছে, এমন হইতেছে। তা আমাদেরকে রাইখা গেছে ফেসবুকের লেগা, আমাদেরকে রাইখা মাশাআল্লাহ, আরেক বাবা কিছু দিয়েছেন, আমাদেরকে রাইখা গেছে ফেসবুকের লেগা। মা বোনদেরকে শেষ কথা বলি, বড় মোবাইল ইস্তেমাল করবেন না, এবং মোবাইলে গুণা করবেন না, মোবাইলে গুণা কি করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এদিকে চলতেন, দোয়া হবে, এখনই দোয়া হবে, হাত তোলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله مهرباني করে maaf করে দেন, আল্লাহ আমাকে maaf করে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে maaf করে দেন, 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 আল্লাহ আমাকে maaf করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, 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 আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমার দুই বাচ্চাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে দেন, আমাদের গুণাগুলোকে সাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাদের প্রত্যেকের গুণাগুলোকে সাফ করে দেন, মাওলানা আগামী জীবন গুণামুক্ত জীবন দান করেন। আল্লাহ চোখের গুণা আর করবো না, প্রত্যেকে বলেন চোখের গুণা আর করবো না, জবানের গুণা আর করবো না, চোখের গুণা জবানের গুণা কানের গুণা আর করবো না, চোখের গুণা জবানের গুণা কানের গুণা আর করবো না, আল্লাহ মাফ করে দেন আর করবো না, আল্লাহ আজাব সহ্য হবে না, আজাব সহ্য হবে না, আল্লাহ মৌতের কষ্ট থেকে পানা দেন, মৌতের কষ্ট থেকে পানা দেন, কবর আজাব 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 থেকে পানা দেন, কবর অন্ধকার ঘর, আল্লাহ কবর আজাব থেকে পানা দেন, কবর আজাব থেকে পানা দেন, কান্দেন চোখের পানি ফেলে দেন, কবর আজাব চোখের পানি ছাড়া কবর আজাব নিভানো যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, গুনাহ মানে জাহান্নামের আগুন, গুনাহ মানে জাহান্নামের আগুন, এই গিল্লাল্লাহ গুনাহ থেকে বাঁচান, এই গিল্লাল্লাহ গুনাহ থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, اللهم اجرنا من النار، اللهم ادخلنا في الجنة، اللهم ادخلنا في الجنة، اللهم ادخلنا في الجنة، اللهم اجرنا من النار، اللهم اجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم اجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم اجرنا من خزي الدنيا
আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কঠিন কঠিন রোগ বিমারি থেকে বাঁচান, দুনিয়াতে কঠিন কঠিন রোগ বিমারি থেকে বাঁচান, দুনিয়াতে কঠিন কঠিন রোগ বিমারি থেকে বাঁচান, দুনিয়াতে জালিমের জুলুম থেকে বাঁচান, জালিমের জুলুম থেকে বাঁচান, দুনিয়াতে জালিমের জুলুম থেকে বাঁচান, দুনিয়াতে জালিমের জুলুম থেকে বাঁচান। আল্লাহ দুনিয়াতে জালিমের জুলুম থেকে বাঁচান, হাসেদিনের হাসাদ থেকে বাঁচান, গীবতকারীর গীবত থেকে বাঁচান, দুনিয়াতে গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। মা বোনরা সকলে বলেন আল্লাহ দুনিয়াতে গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আমার চেহারা দিয়ে আর কেউ যেন গুনাহ না করে, আমার শরীর দিয়ে আর কেউ যেন গুনাহ করার সুযোগ না পায় মাওলা। আল্লাহ আমাকে দিয়ে যেন কেউ গুনাহ করার সুযোগ না পায় মাওলা। আল্লাহ আমিও গুনাহ করবো না, আমাকে দিয়ে কাউকে গুনাহ করতে দিব না। আল্লাহ আমিও গুনাহ করবো না। মা বোনরা বলেন আল্লাহ আমি গুনাহ আর করবো না, আল্লাহ আমি গুনাহ আর করবো না, আমাকে দিয়ে গুনাহ করতে আর কাউকে দিব না। আল্লাহ পিছনে যেগুলো হয়ে গেছে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে এই মসজিদকে কবুল করেন মাওলা। আল্লাহ এটাকে কেয়ামত পর্যন্ত দায় কায়েম ফরমান, এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায় কায়েম ফরমান, এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায় কায়েম ফরমান। আল্লাহ আমাদের এখানে ছাত্রীরা যারা পড়ে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান, এদের দুনিয়া সুন্দর করে দেন, আখেরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ শিক্ষিকারা যারা পড়ান তাদের দুনিয়া সুন্দর করে দেন, আখেরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ যত ওস্তাদরা আছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই জায়গাটা যারা দিয়ে সাহায্য করেছেন আমাদের শফিক ভাই, তারা মেম্বার সাহেব, তারা যারা এই জায়গাটা দিয়ে ঘরগুলো দিয়ে সাহায্য করেছেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন মাওলা। আল্লাহ আমাদের মহিলা শাখাকে যারা যত অর্থায়ন করেছেন আল্লাহ এ পর্যন্ত যাদের যত টাকা লাগছে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে ছয়তলা ভবন আপনি করাইয়াই দেন মাওলা। হাজারো লাখ ছাত্রীর ইন্তজাম আপনি ফরমাইয়া দেন মাওলা, হাজারো লাখ ছাত্রীর ইন্তজাম আপনি ফরমাইয়া দেন মাওলা। এই ঘরটা সারি সারি করাইয়া দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাতে হাজার হাজার ছাত্রী হওয়া ছাড়া, হাজার হাজার ছাত্রী দিনদার হওয়া ছাড়া আপনি আমাকে তুলে নিয়ে যাব। আল্লাহ কিশোরগঞ্জে আমার শাহ আমেন তো কাল হয়ে গেছে, তার খবর আমার জন্য কে দোয়া করবে? আল্লাহ যারা ইসলামী মসজিদে আসে এদেরকে আমার নাজাতের জড়িয়ে করে দেন। আল্লাহ এই মুহূর্তে যারা দান করেছেন তাদের দানগুলোকে আমি কবুল ফরমান। আল্লাহ আমার বড় ভাই সমস্ত সিমেন্টগুলো দিবেন বলছেন আপনি কবুল ফরমান, আরো যারা যত দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ নাম্বার বিবিকে সেফা দিয়ে দেন, হাজি শফিক সাহেবের বিবিকে সেফা দিয়ে দেন, আল্লাহ হাজি শফিক সাহেবের বিবিকে সেফা দিয়ে দেন। এই মাদ্রাসার জন্য তার অনেক অবদান মাওলা, তাকে সেফা দিয়ে দেন মাওলা। আল্লাহ মাদ্রাসা কারেন্টের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা, সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মাওলা। আল্লাহ সারা দুনিয়ার শ্রেষ্ঠ বালিকা মাদ্রাসা বানায় দেন মাওলা। আল্লাহ বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়, মজবুত থেকে মজবুত, মাহফুজ থেকে মাহফুজ করার ব্যবস্থা ঠিক করে দেন। برحمتك أستغيث يا حي يا قيوم، برحمتك أستغيث يا
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين এত সুন্দর করে বানায়া আপনি কেমনে আজাদ দিবেন, এত সুন্দর করে বানায়া কবরে কেমনে পচায়া গড়াইয়া দিবেন। এত সুন্দর করে বানায়া আবার আজাব কেমনে দিবেন মওলা, আল্লাহ আজাব আমাদের সহ্য হবে না মওলা। আল্লাহ ভিতরের গুণাগুলো মাফ করে দেন, সামনের জিন্দগি গুণামুক্ত জীবন দান করেন, শিরক থেকে বাঁচান, কুফুরি থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ যার যত গুণা হয়ে গেছে এক সেকেন্ডে প্রত্যেকের গুণাগুলো মনে করেন, প্রত্যেকের গুণাগুলো মনে করেন, এক মিনিটে প্রত্যেকের গুণাগুলো মনে করেন, গুণাগুলো মনে করে করে চোখের পানি দিয়ে দেন, গুণা মনে করে করে চোখের পানি দিয়ে দেন, চোখের গুণা, কানের গুণা, লজ্জার কানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, গুণা মনে করে করে কাঁদে। اللهم إنا نسألك من الخير كل عاجله وآجله ونعوذ بك من الشر كل عاجله وآجله اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين 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 الله أمد المطلب بيك في قبول فرمان الله أمد الحاسي بقول شرك في قبول فرمان আল্লাহ যারা মাদ্রাসা দিতেছে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান, আল্লাহ তাওহীদ বের একটা ফেরেশতা নিয়ে আসে আপনি দূর করে দেন মওলা। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।